পালিয়ে যায়? পালিয়ে যাব? হ্যাঁ, জুতো খুলে মারবো। তো হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো জানি, তোমরা সবাই ভালোই আছো। তো অনেকদিন পরে তোমাদের সামনে আবার কথা বলছি। তো অনেকদিন আমি ভিডিওতে আসতে পারিনি, কারণ তোমরা তো জানোই যে ও ওই বাড়িতে গেছে, মানে ওর বাপের বাড়িতে গেছে, এই বাড়িতে নেই। আর মোবাইলটা আমার কাছে আছে, ওর জন্য ওর বাপের বাড়ির মোবাইল থেকে ভিডিও করে তারপরে আমাকে পাঠায়, আমি আবার হোয়াটসঅ্যাপ থেকে ওটাকে ডাউনলোড করি, করে কাইন মাস্টার এডিট করে তারপরে পোস্ট করি। তো অনেকদিন তো তোমাদের ভিডিওর সঙ্গে কথা বলতে পারিনি, অনেক মানে কথা বলতেই পারিনি, আমি ভিডিওতে আসতেই পারিনি। তো এর মাঝে 50,000 সাবস্ক্রাইবার ফ্যামিলি পূর্ণ হয়ে গেছে, তো এর জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর আজকে নিয়ে চলে এসেছি একটা প্রাঙ্ক ভিডিও, মানে ওকে আমি এখন যে একটা বন্ধুর মোবাইলতে নিয়ে এসেছি, আমি মানে ওই আগে আগে একদিনকে যে মোবাইলটা নিয়ে যে কিউএনএ ভিডিও করেছিলাম ঠিক সেই মোবাইলটাই দেখো। তো এটা একটা ফ্রেন্ডের মোবাইল, তো এই যে ও আছে এখানটায়, এই যে ওর একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ওর হাই ফ্রেন্ডস, আমি ওর মানে ওর চ্যানেলটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওর চ্যানেলটা ভিজিট করে দেখো, ও ভালো ভালো ভিডিও করে, ফানি ভিডিও করে, তোমরা সব ওদেরকে ওকে একটু সাপোর্ট করো। আর এটাও ওর মোবাইল, ঠিক আছে? এবার আমি ওকে পিয়ালিকে একটা প্রাঙ্ক কল করব, ঠিক আছে? আমি জাস্ট মানে মানে অন্যরকম গলা করে ভিডিও করব, ভিডিও করবো বলছি, অন্য কোনো অন্যরকম গলা করে একটা মানে ছেলে হয়ে কথা বলবো, দেখি ও কী করে, ঠিক আছে? তোমরা সবাই দেখতে থাকো কী করে ও। তো ফ্রেন্ডস চলো ফোনটা করেই ফেলি, খোলতো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ মজা হতে চলেছে। কিন্তু নাম্বার তো এখানে, তো ফ্রেন্ডস নাম্বারটা ওই ওই মোবাইলে রয়ে গেছে, আমি এই মোবাইলটা নিয়ে তারপর তোমার, তো ফ্রেন্ডস নাম্বারটা টুকে নিয়েছি, এবার ফোন করব, তোমরা দেখতে থাকো রিয়াকশনটা কী আসে, ঠিক আছে? তো ফোনটা করি, হ্যাঁ। রিং হচ্ছে, তুমি পিয়ালি বলছ? হ্যাঁ, কিন্তু আপনি কে? তুমি পিয়ালি বলছ? হ্যাঁ, কিন্তু আপনি কে? তুমি আমাকে চিনবে না? আমি আপনাকে চিনব না, আবার আমার নাম্বারে ফোন করেছেন। তোমাকে আমি চিনি। কে আপনি? তোমাকে আমি চিনি। আমি তোমাকে চিনি, তোমার নাম পিয়ালি তো? তোমাকে আমি অনেকদিন ধরে চিনি, তোমার বাড়ির শেওড়াপুলিতে নয়? তোমাকে আমি অনেকদিন ধরে চিনি, তোমার বাড়ির শেওড়াপুলিতে তো? তোমাকে আমি অনেকদিন ধরে চিনি, তোমার অনেক দিন আগে থেকে চিনি, তোমার বিয়ের আগে থেকে আমি চিনি। আমি তো আপনাকে চিনি না। কিন্তু আমি তো আপনাকে চিনি। নামটা বলুন। নামটা শুনতে হবে না, একটা কথা বলবো? আগে নাম বলুন, তারপরে কথা শুনবো। না না, নামটা শুনতে হবে না, তোমার যেটা ইচ্ছা সেটা নাম দিয়ে দিও। হ্যাঁ, যে কারণে তোমাকে ফোন করেছি সেই কারণে আগে বলি, ঠিক আছে? আগে নাম বলুন। না না, আগে কারণটা বলি তারপরে নামটা বলছি। আমি কারণ শুনতে চাই না, আমি আপনার নামটা শুনতে চাই। আমার নাম শুনে কোনো ব্যাপার নেই, আগে কারণটা শুনুন। হ্যাঁ, রাখুন তো। এই রাখবো কেন? আমার 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 কোনো কারণ শোনার দরকার নেই, মানে এটা ফোন করবেন না। আর আপনাকে আমি চিনি না। আমি তো আপনাকে চিনি। নামটা শুনতে হবে না, আগে কথাটা শুনুন। আমি তোমার অনেক দিন আগে থেকে লাইক করি,
তো তোমার বিয়ের আগে তোমার নাম্বারটা জোগাড় করতে পারিনি, তাই অনেকদিন ধরেই বলা হয়নি। তো এখন বলছি, আমি তোমাকে না খুব ভালোবাসি। আমার পাটা তো লম্বা। আরে বলেছি, আপনার মাথাটা কি খারাপ? মাথা কেন খারাপ হবে? এসব কথা বলছেন কি? অত কিছু জানি না, আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক আগেই বলতাম কিন্তু বিয়ের আগে বলতে পারিনি। আপনার কথা শোনার কোনো ইন্টারেস্ট নেই আমার। কেটে দিয়েছে তো ফ্রেন্ডস, কেটে দিয়েছে তো দেখলেই। এবার আবার একবার ফোন করি, হ্যাঁ তো একটা তো ফ্রেন্ডস দেখলে রেগে যাচ্ছে, এবার ফোন করলে হয়তো আরো রেগে যাবে। তো এই আরেকবার ফোন করলাম, দেখি কি বলে। তুমি ফোনটা কেন কাটছ? তা আমি আপনাকে চিনি না, আপনি উল্টো পাল্টা কথা বলছেন, আমি আপনার সাথে কিভাবে কথা বলবো, আর কিসের জন্যই বা কথা বলবো? কিন্তু আমি তো তোমাকে খুব ভালোবাসি। আরে এক কথা বারবার কিসের জন্য বলছেন আপনি? তুমি রেগে যাচ্ছ কেন? জুতো খুলে মারবো সে উল্টো পাল্টা কথা বললে। হ্যালো, হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি, এটাই বড় কথা, জুতো খুলে কেন মারবে? আপনি উল্টো পাল্টা কথা বললে আমি কি আপনাকে জুতো খুলে মারবো না? সেসব বাদ দাও, আমি তোমাকে ভালোবাসি, এটাই হচ্ছে মেন কথা। আপনার নামটা বলুন। আমার নাম, হ্যাঁ আমার নাম রাহুল। রাহুল? হ্যাঁ রাহুল বলে আমি কাউকে চিনি না, আর জানিও না। তুমি আমাকে চেনো? আমার সাথে আপনার কোথায় দেখা হয়েছিল এটা তো বলুন। আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তুমি বৈদ্যবাটি বিদ্যানিকেতন স্কুলে পড়তে না? হ্যাঁ আমি তোমাকে ওখানেই দেখেছি, তোমাকে আমি খুব ভালোবাসি। আমার নাম্বারটা আপনি কোথায় পেলেন? অনেক কষ্ট করে তোমার নাম্বারটা আমি জোগাড় করেছি, কোথা থেকে? সেটা বলবো না, কিন্তু আমি অনেক কষ্ট করে তোমার নাম্বারটা জোগাড় করেছি। কার থেকে পেয়েছেন বলুন? অত কথা বাদ দাও, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কি বলছো তাই বলো। ওই কথাটা বাদ দিন, আগে বলুন নাম্বারটা কোথায় পেয়েছেন। তোমার বরের থেকে অনেক বেশি ভালোবাসবো, তোমার বরের থেকে অনেক বেশি ভালোবাসবো। বললেই হলো নাকি? আপনি আমি আপনার বাবা বিশ্বাসই করে নেবো? তুমি আমার সাথে পালাবে? কি তুমি আমার সাথে পালাবে? আমার হাজবেন্ডের কাছে আপনার নাম্বারটা দেবো দেবো কেন? উল্টো পাল্টা বলতে বলছেন কিসের জন্য? আমি তোমাকে খুব ভালোবাসি তাই বলছি। আমি আপনাকে চিনি না, চলো না পালিয়ে যাই, চলো না পালিয়ে যাই। পালিয়ে যাবো? হ্যাঁ জুতো খুলে মারবো। হ্যালো, এই নাম্বারে আর ফোন করবেন না। কেন 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 কাটবেন না, কাটবেন না, আবার কেটে দিয়েছে তো ফ্রেন্ডস, আবার কেটে দিয়েছে তো এবার মনে ব্ল্যাক লিস্ট করে দেবে। তো আর একবার ফোন করি, দেখি কি বলে, ধরে নাকি। তো আর একবার ফোন করে দেখি কি বলে। হ্যালো, ধরে কেটে দিচ্ছে। এবার এবার বলে দেবো, ঠিক আছে ঠিক আছে, এবার বলে দেবো ফ্রেন্ডস, যদি ফোনটা তোলে না হলে ব্ল্যাক লিস্ট করে দেবে। আবার ফোন করলেন কিসের জন্য? আমি তো কেটে দিলাম, দেখলেন তো। আমি তোমাকে ব্লক করে রাখবো? না না, ব্লক কেন করবে, আমি তোমাকে খুব ভালোবাসি। আরে একই কথা কেন বলছেন, পাগলদের মতো মাথা খারাপ হয়ে গেছে?
মাথায় সিট হয়েছে? হ্যাঁ, মাথায় সিট হয়েছে, চিনতে পারছো? হ্যালো, 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 চিনতে পারছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ, চিনতে পারছো? চিনতে পারো নি? তোমার গলা আমি চিনতে পারলাম না। চিনতে পারো নি তো? তো কেমন লাগলো বলো প্রাঙ্কটা? প্রাঙ্ক মানে তোমাকে প্রাঙ্ক কল করছিলাম, কেমন লাগলো? তুমি প্রাঙ্ক কল করলে কেন? এটা এখন আমাদের ফ্যামিলিতে পোস্ট করব ইউটিউবে, তো তোমার কেমন লাগলো সেটা আগে বলো। এমনি হঠাৎ ইচ্ছা হলো প্র্যাঙ্ক কল করবো তোমাকে, দেখি কি তুমি কি করো, ওর জন্য তোমাকে প্র্যাঙ্ক কলটা করলাম। আমাকে না জানিয়ে বললে কেন? তোমাকে জানালে তো প্র্যাঙ্কটাই হতো না, তাই না? এই জন্য ভালো লাগে না আমার। তো আমাদের ফ্যামিলিকে কিছু বলে দাও না, তাহলে এটা পোস্ট, তুমি কেন এরকম করলে? এটা পোস্ট করবো কিন্তু, ঠিক আছে? না, হ্যাঁ, তো ফ্রেন্ডস, ও খুব রেগে গেছিল, তো আরেকটু আরেকবার হয়তো একটু বেশি কিছু বললেই ফোনটা কেটে দিত বা ব্ল্যাকলিস্ট করে। না না না, তুমি আমার কথা শোনো। হ্যাঁ বলো। তুমি আগে বলো কেন করলে এরকম? এমনি এমন করলাম। আমার এই জন্য ভালো লাগে, তুমি আমাকে আগে থেকে কেন বলোনি? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি, তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? না না না, রাখবে না। না না, রেখে দিচ্ছি, আমি কথা বলি তারপরে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? না, আমি শুনবো তুমি কি বলছো। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, একটু দেরি হলেই হয়তো ফোনটা তুমি কি ব্ল্যাকলিস্ট করে দিচ্ছিলে? হ্যাঁ, তো ফ্রেন্ডস আরেকটু হলেও ব্ল্যাকলিস্ট করে দিত ফোন, ফোনটা এটা ওই, এটা ব্রজোর নাম্বার ছিল না ওই বন্ধু? তা তো ফ্রেন্ডস একটু দেরি হলে হয়তো ব্ল্যাকলিস্ট করে দিচ্ছিল, ওর জন্য বলে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর 50K সেলিব্রেশন আসছে কিছুদিনের মধ্যে, 50K সেলিব্রেশন আসছে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, তো আজকের জন্য টাটা, বাই বাই।